পাঁচটা নারী এসে আমারে প্রশ্ন করছে যে একটা পুরুষের চারটা বিয়া করতে পারে, একটা নারী কেন চারটা বিয়া বস্তু মানে চারটা ছেলের বিয়া করতে পারে না? কো আব্বা ইডা এটা তো 2 মিনিটের ব্যাপার। কই মিনিটের ব্যাপার? 2 মিনিট। আরে আরে আমার মায়ে এটা কি করে, আমি মানে মাথা গরম হয়ে যেতেছে গা, হ্যাঁ আর আমার মায়ে কো 2 মিনিটের ব্যাপার। বাবা আপনি যান খাইতে যান, খাওয়ার আগে আইসা দেখবেন আমি এটা সংশোধন করে ফেলাইছি। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। মেয়ে ছেলের মাসালা শিক্ষা দরকার আছে কিনা? আছে। আরো জোরে বলেন আছে কিনা? আছে। বাপে খাই আইছে, আইছে ওরে এমন একটা পাত্র রয়েছে, ওই মহিলারে ডাক দিছে তোমরা আসো। আর মহিলা হানিফা কই? ও আব্বা আমি এখানে চার দাঁতের দুধ লইছি, এটা হলো, এটা হলো গাবির দুধ। কে দুধ? ও আব্বা এটা হইলো ছাগলের দুধ। আব্বা গাবির দুধের লগে মিস করলাম। ও আব্বা এটা হইলো গোড়ার দুধ, গোড়ার দুধ মিস করলাম। ওই জাত হইছে ও আব্বা এটা হইলো বৈশের দুধ, এটাও মিস করলাম। তোর এখন কয়টা? মাসালা শিখেন। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ইমাম আবু হানিফা কই কেন? উনার নাম তো ইমাম আবু হানিফা না, উনার নাম তো ইমাম আবু হানিফা না, উনার নাম হইল নুমাম বিন সাবেত। নাম কি? নুমাম বিন সাবেত। আসল নামটা হলো নুমাম বিন সাবেত। এখন আছেন, আমরা মেয়ের সামনে মাসালা কইলে শরমাই ঠিক কিনা ইমাম সাহেব হুজুর? মেয়ের সামনে কইলে কই তোমরা বুঝবা না তোমার বয়স হইছে না এই জন্য মাসালাটা বলতেছি। শব্দটা কি? মাসালা। শব্দটা মাসালা মানে এরকম একটা হুজুর মুসলা কর না, আমি কইতে আছে মুসলা মসজিদ আছে লয়ে যাবো। এদিকে মুসলা না, নামাজের মুসলা, এটার নাম মাসালা। শব্দটা কি? একটু জোরে বলেন শব্দটা কি? মাসআলা। শুদ্ধ। এখন ইমাম আবু হানিফা কই? ইমাম আবু হানিফা কই? প্রায় 5টা নারী আইছে উনার কাছে। কয়টা কয়টা কয়টা? 5টা। একটু হাতটা তুলে দেখেন কয়টা? 5টা। 5টা নারী গবির মন আইসা গো হুজুর, আপনারা যে 5টা, আপনারা যে 7টা বিয়া করেন, 7টা বউ রাখেন, আমরা রে আল্লাহ এমন বেইনসাফ করল কে রে, আমরা 7টা স্বামী রাখতাম পারি না কে রে? দেখছেন নিও, দেখছেন এই মহিলারা কো? ওই মামা আবু হানিফা আল্লাহ এমন বেইনসাফ করল কেন, আমরা 7টা বিয়া কইরা 7টা বউ লাখের, আমরা মহিলারা কে রে 7টা জামাই রাখতারি না বিয়া বইতাম পারি না? কইডার একটা সমাধা চাই। ইমাম আবু হানিফার মাথাটা একটু গন্ডগোল কিরে এমন প্রশ্ন তো করছে জন্মের করা করছে। মাসালা গবির, একটা প্রশ্ন কোনো ফালতু না, বুঝো গভীর মনোযোগ। কি প্রশ্ন করছে ও? যে 7টা বিয়া আপনারা করতারেন আল্লাহ কেমন বেইনসাফ বা বিচার করছে, আমরা কে রে 7টা জামাইয়ের বিয়া বইতে পারি না, 7টা জামাই রাখতারি না একটা বিটি, আপনারা একটা বেটা 7টা বলে কে দেন? কত সুন্দর মাসাল, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার মাইয়া ছোটু বাচ্চাটা 7 বছর বয়স, কত বছর? 7 বছর। একটু জোরে কোন, কত বছর? 7 বছর। লুমান বিন, লুমান বিন সাবেদের মাইয়া নাম কইলো হানিফা। নাম কি? হানিফা। ম্যাডাম নাম কি? হানিফা। হানিফা ডাক দিয়া কই আব্বা, আম্মা কইছে নাস্তা করতেন আপনি দিয়ে একটু চিন্তিত চিন্তিত বা। সুবহানাল্লাহ। ও মা তুই তো বুঝদি না। ও আব্বা আমারে বুঝাইলে তো বুঝতাম। মানুষ কাফের ঘর, একটু দূরে কোন, মানুষ কাফের ঘর, শিয়ালের ঘর, শিয়াল হইও, মুরগির বাচ্চার ঘর কি মানুষ কাফ না? কথা বল না, তাহলে মানুষ কাফের ঘর মানুষ কাফ, ঠিক কিনা? ঠিক।
সাত বছরে মায়েরা কো আব্বা আম্মে যদি আমারে বুঝায় এখন তুইলে আমি বুঝতাম না কেরে কো মা তোর তো বয়স হইছে না কো আমারে বুঝাইলে তো বুঝাম মাশাআল্লাহ তো ছোট বড় নাই আম্মে থেকে তো শিখাম শিক্ষা শিক্ষা বলতে পারবো আমাদের সন্তানকে শিক্ষা দিতে পারবো সুবহানাল্লাহ আর ছোট বাচ্চা দেখলে মাশাআল্লাহ কয় না ঠিক না এটার হাকিকত বুঝেন আবার কই মা পাঁচটা নারী আইছে আমারে প্রশ্ন করছে যে একটা পুরুষের চারটা বিয়া করতে পারে একটা নারী কেন চারটা বিয়া করতে মানে চারটা ছেলেরে বিয়া করতে পারে না কো আব্বা এইটা এটা তো 2 মিনিটের ব্যাপার সুবহানাল্লাহ কয় মিনিটের ব্যাপার 2 মিনিট আরে আরে আমার মায়ে এটা কি কর আমি মানে মাথা গরম হয়ে যাইতেছেগা হ্যাঁ আর আমার মায়ে কো 2 মিনিটের ব্যাপার আব্বা আপনি জান খাইতে যান খাওয়ার আগে আইসা দেখবেন আমি এটা সংশোধন করে ফেলাইছি সুবহানাল্লাহ চিৎকার মেরে বলো আল্লাহু আকবার জোরে বলো ইয়া রাসূলুল্লাহ মেয়ে ছেলের মাশাআল্লাহ শিক্ষা দরকার আছে কি না আছে আরো জোরে বলেন আছে কি না আছে বাপে খাই আইছে আইছে ওরে এমন একটা পাত্র রয়েছে ওই মহিলারে ডাক দিছে তোমরা আসো আর মহিলা হানিফা কই ও আব্বা আমি এখানে চার দাঁতের দুধ লইছি এটা হলো গাবির দুধ আল্লাহু আকবার কে দুধ গাবির ও আব্বা এটা হলো ছাগলের দুধ আব্বা গাবির দুধের লগে মিস করলাম ও আব্বা এটা হলো গোরার দুধ মিস করলাম কই যাত হইছে ও আব্বা এটা হইলো বৈশের দুধ এটাও মিস করলাম চারজন তোর এখন কয়টা চারজন মাশাআল্লাহ শিখেন ও আব্বা দুধ তো সাদা এখন বৈশের দুধটা হেরারে কোন আলাদা কইরা দিত গরুর দুধ আলাদা কইরা দিত গোরার দুধ আলাদা কইরা দিত ছাগলের দুধ আলাদা কইরা দিত কোন আমি তো চারটা জাতের দুধ মিস করছি আমার আলাদা করত কোন মহিলা দেখো এটা কি সম্ভব সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ এই মাশাআল্লাহটা শিখেন শিখেন আল্লাহু আকবার না আল্লাহু আকবার মা এটা কি সম্ভব তোর যদি সম্ভব না হয় একটা মহিলা যদি চারটা স্বামীর ঘর করে চারটা স্বামী যদি তার সাথে সহবাস করে ওই সন্তান জন্ম হইলে কোনটা গরু কোনটা ছাগল কোনটা গরু কোনটা ছাগল বয়স গুড়া এটা যেমন চেনা যায় না ওই সন্তান জন্ম দিলেও ও আব্বা কইতে পারবো না এই সন্তান কোন বাবা ঠিক লাগে সাইটটা বিয়া হেরা বইতারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মা তোর একবার জ্ঞান কো কইতেইব না আমি কার মেয়ে সুবহানাল্লাহ যেই ইমাম আবু হানিফা একদম একটা জিনিস মুখস্থ বললে 40 বছর পর্যন্ত মুখস্থ রইছে সুবহানাল্লাহ 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 কো আব্বা কইতেইব না নুমান বিন সাবেদের মাইয়া আমি কো আমার নাম হানিফা আব্বা আমি তে মাশাআল্লাহটা ভাঙছি এখন তো আমি আপনার বড় আপনার নামের আগে আমার নামটা লাগাইয়া দেন আপনি অর্থাৎ হানিফা আবু হানিফা মানে হানিফার বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হানিফা মানে আবু হানিফা মানে হানিফা বাবা বাবা ও আব্বা এই নামে রিসার্চ যখন করব মানুষে এই নামে রিসার্চ যখন করব মানুষে যে আব্বা রোমান বিন সাবেদ ইমাম আবু হানিফা হইল কে রে এই নামে রিসার্চ কইরা যখন মাশাআল্লাহটা শিখব তখন দুনিয়ার মানুষ ওই মেয়েদেরকে মাশাআল্লাহ শিক্ষা দিব সন্তানদেরকে মাশাআল্লাহ শিক্ষা দিব ও আব্বা আপনার নামের আগে আমার এই নামটা লাগাইয়া দেন আজ থেকে আপনার নাম হবে ইমাম আবু হানিফা হানিফার আব্বা চিৎকার মেরে বলো আল্লাহু আকবার